দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সর্বপ্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে ওয়াশিংটনে সমাবেশ এদিকে গাজা যুদ্ধে পরাজয় নেতানিয়াহকে সরিয়ে দিতে তৎপর চেঞ্জ ব্লক আরও জানবেন ভারতের সঙ্গে বন্ধুত্ব করলে কাশ্মীরিদের সঙ্গে বেইমানির হবে এছাড়াও রয়েছে কলম্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে গুলি নিহত দশ। তালিবানের ভয়ে তিন হাজারের বেশি আফগানকে নিজ দেশে নিচ্ছে ব্রিটেন সর্বশেষ জানিয়ে দিব চীনের আফগান নীতির পক্ষে তালেবান দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে ওয়াশিংটনের সমাবেশ ইহুদিবাদী ইসরায়েল বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবিতে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এ সমস্ত মানুষ ওয়াশিংটনে এসে সমবেত হন এদিকে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের ওপর হত্যাযোগ্য বন্ধ করতে ইহুদিবাদী সরকারের প্রতি আহ্বান জানান এবং তেল আবিব যে বর্ণবাদী নীতি অনুসরণ করেছে তার নিন্দা জানান পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান দাবি করেন তারা এছাড়া বর্ণবাদী ইসরায়েল সরকারকে যে অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে মার্কিন সরকার তাও বাতিল করার কথা বলেন ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে যুদ্ধাপরাধ করে যাচ্ছে তা তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের যেসব আইনজীবী কাজ করছেন তাদেরকে হয়রানিবন্ধ ও নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানান সমাবেশে যোগদানকারীরা এছাড়াও সমাবেশ থেকে একথা পরিষ্কার হয়েছে যে বাইডেন প্রশাসন ইসরায়েলের লাগাম টেনে ধরতে আগ্রহী না হলেও সমাবেশে যোগ দেওয়া লোকজন ইহুদিবাদী ইসরায়েলের আগ্রসান থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে প্রস্তুত সব রকমের সাহায্য সহযোগিতা নিয়ে তারা তাদের ফিলিস্তিনি বোনদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ পারস্টোরে গাজা যুদ্ধে পরাজয় নেতানিয়াহুকে সরিয়ে দিতে তৎপর চেঞ্জ ব্লক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে যে প্রচণ্ড প্রতিরোধ ও পরাজয়ের মুখে পড়েছে তার জের ধরে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার তৎপরতা শুরু করেছে ইসরায়েলের সেঞ্জ ব্লক এ বিষয়ে ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যে একটি সমঝোতা হয়েছে সমঝোতা অনুযায়ী তারা একটি জোটবদ্ধ মন্ত্রিসভা গঠন করতে চেষ্টা চালাচ্ছেন গত মার্চ মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নেতানিয়াহু ডানপন্থী ত্রিশটি আসনে বিজয় হয়েছে তবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি এরপরও প্রেসিডেন্ট রুভেন রিভলিন নেতানিয়াহুকে লিকুদ পার্টির প্রধান হিসেবে আটাশ দিনের মধ্যে সরকার গঠনের দায়িত্ব দেন কিন্তু তিনি নতুন সরকার গঠনে ব্যর্থ হন এবং গত চৌঠা মে চূড়ান্ত সময়সীমা শেষ হয়েছে পরে প্রেসিডেন্ট রিভলিন মধ্যপ্রন্থী ইয়েশ আতীত পার্টির নেতা ইয়া ইয়ের লাপিতকে সরকার গঠনের নতুন দায়িত্ব দেন লাপিদের দল একশো আসনের সংসদে সতেরোটি আসন পেয়েছে জোট সরকার গঠনের জন্য তিনি আটাশ দিন সময় পাবেন এবং বুধবার রাতে সেই সময়সীমা শেষ হচ্ছে এদিকে সরকার গঠনের বিষয়ে এখন ব্যাপক তোড়জোড় চলছে এবং ইসরায়েলের রাজনীতিবিদরা একাত্তর বছর বয়সী নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বারো দিনের সংঘাতের পর মিশরের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছে তা দৃশ্যত পরিপূর্ণভাবে কার্যকর হয়েছে এছাড়াও ইসরায়েলে গত আড়াই বছরে চারবার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনো দল সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সেখানে স্থিতিশীল সরকার গঠন করা সম্ভব হচ্ছে না এরই মধ্য দিয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে একযুগ পার করেছেন সূত্র টুডে ভারতের সঙ্গে বন্ধুত্ব করলে কাশ্মীরিদের সঙ্গে বেমানির হবে বর্তমান সময়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কাশ্মীরিদের জনগণের সঙ্গে বেমানে করার মতো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছেন আগে কাশ্মীর সমস্যার সঠিক সমাধান পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোনে সেশনে আলাপকালে মন্তব্যটি করেন ইমরান খান তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে দুদেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেওয়া ঠিক হবে না পাকিস্তান এমন উদ্যোগ নিলে তা কাশ্মীর অঞ্চলে নিহত মানুষের সঙ্গে প্রতারণা হবে অঞ্চলটিতে যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন তাদের সাথেও বেমানি হবে ইমরান খান জানিয়েছেন দ্বন্দ্বপূর্ণ অঞ্চলটিতে এখন পর্যন্ত এক লাখেরও বেশি কাশ্মীরি নিহত হয়েছেন এছাড়াও যদিও সম্প্রতি পাকিস্তান সফরে এসে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভোলোকান বুজকির বলেছেন ভারত পাকিস্তান দুদেশের পক্ষে আলাদাভাবে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয় তাই দুদেশের ইস্যুটি নিয়ে অহতুক কথা বলার লড়াই বন্ধ করতে হবে তবে ইস্যুটিকে আরও গুরুত্ব দিয়ে যেন জাতিসংঘে উত্থাপন করা হয় সেই বিষয়ে জোর দিয়েছিলেন তিনি এদিকে দু উনিশ সালের আগস্টে ভারত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত তার মাধ্যমে খারিজ হয়ে যায় একই সঙ্গে জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে দুইটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় অন্যদিকে এর একটি হল লাদাখ এবং অপরটি হল জম্মু কাশ্মীর অঞ্চলটির সার্বিক উন্নয়নের জন্যই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় নরেন্দ্র মোদীর বিজেপি সরকার এই সূত্রটি প্রকাশ করেছে আল জাজিরা কলম্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে গুলি নিহত দশ কলম্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতায় দর্জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে দেশটির ক্যালি শহরে এই ঘটনা ঘটে খবর জন এই ঘটনায় দক্ষিণ আমেরিকার এ দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ দ্বিতীয় মাসে গড়িয়ে সহিংসতায় রূপ নিল কলম্বিয়ায় এক মাস ধরে বিক্ষোভ চলছে বিক্ষোভ দমন করতে ক্যালিতে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক শহরটির নিরাপত্তা সচিব কার্লোস রোজাস স্থানীয় ক্যারোকাল রেডিওকে বলেছেন এই ঘটনায় দশজন মারা গেছেন পুলিশ জানায় নিহত দশজনের মধ্যে আটজনই গুলিবিদ্ধ হয়েছিলেন তালেবানের ভয়ে তিন হাজারের বেশি আফগানকে নিজ দেশে নিচ্ছে ব্রিটেন আফগানিস্তানে ব্রিটিশ সামরিক বাহিনী এবং ব্রিটিশ সরকারের বিভিন্ন সংস্থায় দোভাষী হিসেবে কাজ করা তিন হাজারের বেশি আফগান নাগরিককে দ্রুততার সঙ্গে ব্রিটেনে হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে তারা স্থানীয়ভাবে ব্রিটেনে বসবাসের অনুমতি পাবেন আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার এবং তালিবান যোদ্ধাদের ক্ষমতা দখলের ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যেই এই পরিকল্পনা ঘোষণা করা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে আফগানিস্তানে ব্রিটিশ সামরিক বাহিনী এবং ব্রিটিশ সরকারের বিভিন্ন সংস্থায় দুবাসী হিসেবে কাজ করতেন শত শত আফগান নাগরিক বিদেশি সেনা সদস্যরা আফগানিস্তান ছেড়ে গেলে শত্রুদের সহযোগী হিসেবে কাজ করা এসব আফগান নাগরিক তালেবানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন আর তাই বিদেশি সেনাদের দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে তালিবানের কবল থেকে তাদেরকে বাঁচাতে এই সিদ্ধান্ত হয়েছে। সংবাদ আরো জানিয়েছে বিদেশি সামরিক বাহিনী সহ বিভিন্ন সংস্থায় দোবাসী হিসেবে কাজ করা এসব ব্যক্তিদের পরিবারের সদস্য সহ তিন হাজারের বেশি আফগান নাগরিককে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে সর্বশেষ জানিয়ে দেব চীনের আফগান নীতির পক্ষে তালেবান চীন একটি অপ্রতিরোধ শক্তি হিসেবে গড়ে উঠেছে এবং আফগানিস্তানের বিষয়ে তার কৌশলগত অবস্থান প্রকাশ করেছে গত সতেরোই মে চীনের পরী ওয়াইং ই আফগান প্রতিরক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে তাকে তাকে আশ্বাস দিয়েছেন যে আফগানিস্তানে একটি বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে চীন আফগান নেতৃত্বাধীন আফগান নিয়ন্ত্রণাধীন নীতি সমর্থন করছে ওয়ানই এ ও আশা করেছেন যে ভবিষ্যতের আফগান সরকারগুলো সহনীয় মাত্রার ইসলাম অনুসরণ করবে যা নিশ্চিতভাবে তালেবান ধাঁচের বিপরীত তবে এর মধ্যেই আফগানিস্তানে পরাক্রমশালী প্রতিবেশী চীনের অর্থনৈতিক সমর্থন এবং রাজনৈতিক স্বীকৃতি নিয়ে উদ্বীর্ণ তালিবান প্রতিনিধিরা আফগানিস্তানের শহরগুলোর মধ্যে মোটরওয়ে নির্মাণের চীনা পরিকল্পনার অনুমোদন দিয়েছে এছাড়া তারা বিশ্বের অন্যতম বৃহৎ খনি তৈরির জন্য কাবুলের নিকটে চীনা অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পকে সমর্থনের দাবি করেছে প্রকল্পের স্থানে থাকা প্রাচীন বৌদ্ধ ধ্বংসাবশেষ নিয়ে উদ্বেগ এবং জঙ্গি হামলার আশঙ্কা থাকায় বাহিনীকে আল কায়েদ নির্মূল করার লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া এবং আফগানিস্তানের পাশ্চাত্য ধাঁচের জাতির গঠনের উদ্দেশ্যে তাদের মধ্যে অশান্তি ছড়িয়ে দেওয়ার অভিযোগ করে আসছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য